সবাইকে স্বাগত জানাচ্ছি তুলসীপুর গোড়ারহাট থেকে। আমরা একটু একটি কাদার যুক্ত মাঠ দেখাচ্ছি এখানে ক্যামেরাতে, দেখেন অনেকগুলো ঘুরো গাড়ি সহ টায়ার দেওয়া হচ্ছে, অর্থাৎ কাদা পানিতে নামানো হচ্ছে, অনেক কাদা। সেখানে শক্তি পরীক্ষা বা শক্তি প্রদর্শন হচ্ছে, যে ঘুরো যত বেশি শক্তি প্রদর্শন করতে পারবে সেই ঘুরোর তত বেশি দাম হবে। ইতিমধ্যেই দেখাচ্ছি অনেকগুলো ঘোড়া কিন্তু চাকা বেঁধে দিয়ে কিন্তু কাদার মধ্যে নামানো হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে কিন্তু 2 থেকে 3 জন মানুষ দেওয়া হয়েছে ভার হিসেবে, অর্থাৎ একজন সওয়ারি সে ঘোড়াকে নিয়ে যাচ্ছে। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, চাকা বেঁধে দিয়ে ঘোড়াতে অনেক ঘোড়া কিন্তু নেমে গিয়েছে। আমরা এদিকে যদি দেখি কিছু উৎসুক জনতা আমরা দেখাবো, দেখেন পারে দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে কিন্তু এই ঘোড়ার কিন্তু অর্থাৎ ক্রেতা, যারা ঘোড়া কিনতে এসেছে, যারা এই ঘোড়াগুলোর মাল টানবে তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন শক্তি প্রদর্শন করছে, তারা দেখছে, দেখার পর দিন শেষে সন্ধ্যার দিকে তারা তাদের পছন্দের ঘোড়াটি কিনে নিয়ে যাবে এখান থেকে। অর্থাৎ কোন ঘোড়াটি মাল টানবে, কোন ঘোড়াটি মাল টানবে না, সেটি কিন্তু দেখানোর জন্য এই প্রক্রিয়া প্রায় অর্ধ শত বছর ধরে কিন্তু চলে আসছে এই তুলসীপুর হাটে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, শক্তি প্রদর্শন হচ্ছে, একের পর এক শক্তি প্রদর্শন তো হয়ে যাচ্ছে এই হাটে। অনেকগুলো ঘোড়া আমরা যদি দেখি, 1টি 2টি 3টি ঘোড়া কিনা আছে। ঘোড়াগুলো কিন্তু এই পরিমাণ গভীর কাদা, যেখানে একজন মানুষ হেঁটে চলা কঠিন, সেখানে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে ঘোড়াগুলোকে, সাথে চাকা বেঁধে দেওয়া হয়েছে, দিয়ে পরীক্ষা চলছে ঘোড়াটি আদৌ মাল টানতে পারবে কিনা। দেখেন একের পর এক ঘোড়া উঠে যাচ্ছে, একের পর এক ঘোড়া কিন্তু নামে যাচ্ছে। আচ্ছা, একটি ঘোড়ার গাড়ি বিক্রি করতে হলে ঘোড়াওয়ালাকে অনেক ধরনের কষ্ট করতে হয়, তার কিন্তু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। দেখেন চাকা বেঁধে দিয়ে তারপর একজন ঘোড়ার সওয়ারি ড্রাইভার, তিনি এই কাদার মধ্যে নেমে যাচ্ছেন তার ঘোড়াকে নিয়ে। যদি একটি ঝুঁকিপূর্ণ কাজ, তবুও তারা কিন্তু করেই যাচ্ছে একটি ভালো দামের আশায়। আমরা যদি বলতে পারি কেন এই কাদাযুক্ত মাঠে ঘোড়াগুলো নামানো হচ্ছে, সেটি কিন্তু নানা ধরনের ব্যাখ্যা থাকবে, নানা ধরনের কথাও থাকবে এই তুলসীপুর হাট থেকে। এটি নিয়ম প্রচলিত, ঘোড়া এইভাবে বিক্রি হয়ে থাকে ঘোড়ার গাড়ি সহ আমাদের নামানো হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে কিন্তু 2 থেকে 3 জন মানুষ দেওয়া হয়েছে ভার হিসেবে, অর্থাৎ একজন সওয়ারি সে ঘোড়াকে নিয়ে যাচ্ছে। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, চাকা বেঁধে দিয়ে ঘোড়াতে অনেক ঘোড়া কিন্তু নেমে গিয়েছে। আমরা এদিকে যদি দেখি কিছু উৎসুক জনতা আমরা দেখাবো, দেখেন পারে দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে কিন্তু এই ঘোড়ার কিন্তু অর্থাৎ ক্রেতা, যারা ঘোড়া কিনতে এসেছে, যারা এই ঘোড়াগুলোর মাল টানবে তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন শক্তি প্রদর্শন করছে, তারা দেখছে, দেখার পর দিন শেষে সন্ধ্যার দিকে তারা তাদের পছন্দের ঘোড়াটি কিনে নিয়ে যাবে এখান থেকে। অর্থাৎ কোন ঘোড়াটি মাল টানবে, কোন ঘোড়াটি মাল টানবে না, সেটি কিন্তু দেখানোর জন্য এই প্রক্রিয়া প্রায় অর্ধ শত বছর ধরে কিন্তু চলে আসছে এই তুলসীপুর হাটে।